আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুজন আহমেদ। আবারও হাজির হয়ে গেলাম একটা স্পেশাল টপিক নিয়ে আপনাদের কাছে। ভিউয়ার্স, আমি আজকে আসছি আমেরিকার নিউ জার্সিতে আছি। আপনারা সবাই জানেন যে আমাদের সিলেটে একটা নেকাজনক ঘটনা হয়েছে, সেটা হচ্ছে রায়হান হত্যা পুলিশের বাজুতে। আর এ নিয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভুঁইয়া অভিযুক্ত এবং সে পলাতক, এবং সেই পলাতক অভিযুক্ত আকবর ভুঁইয়াকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমাদের আমেরিকা নিউ জার্সির প্রবাসী ভাই সিলেট গোলাপগঞ্জ উনার বাড়ি, তিনি আজকে একটা পুরস্কৃত ঘোষণা করবেন যে যদি কেউ ধরিয়ে দেন তাহলে একটা পুরস্কার দেয়া হবে। তো সে ব্যাপারে আমরা ওনার সাথে কথা বলছি। তো ভাই, যেটা হচ্ছে যে আপনি কেন 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন, সেটা তো আপনার দায়িত্ব না। ওকে ধরার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের, এবং আপনি সেটা বাংলাদেশেও না, আপনি প্রবাসে। তো যদি এটা একটু বলতেন যে এটার কারণটা কি, আপনি কেন 10 লক্ষ টাকা আপনার নিজ ফান্ড থেকে দিতে চাচ্ছেন যদি কেউ তাকে ধরিয়ে দেয়, এ ব্যাপারে আমাদের ভিউয়ার্সদের এবং দেশবাসীকে কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হিন্দু ভাইদের প্রতি আদর। রাহান হত্যার আজকে 8-10 দিন ফের হয়ে গেছে। প্রতি টাইমে আমরা বাইরে থাকি, এটা সত্যি, কিন্তু দেশের প্রতি আমাদের অনেক টান, অনেক টান। আপনারা এটা বুঝবেন না, দেশে থেকে বুঝবেন না যতক্ষণ না বাইরে আসছেন। আমরা দেশের জন্য নিউজ দেখি, সবকিছু সবসময় দেশের কথা বলি বা ইয়ে করি। যখন ওই জিনিসটা দেখলাম যে রাহান হত্যা পুলিশের পুলিশ পাহাড়িতে হয়েছে, এই দিন থেকে এই নিউজটা দেখতেছি। পরে আমি যে এই উদ্যোগটা নিয়ে আসলাম 10 লক্ষ টাকা পুরস্কার দিব, সেটা হলো আমি দেখছি যে 2 মাসের একটা বাচ্চা, 2 মাসের রাহানের একটা বাচ্চা, ওকে দেখে আর মানে যেমন কিরকম হয়ে গেছে। আর নিউজটা দেখে যে ওর ছেলেটা একটা ভালো ছেলে, পুলিশে নিয়া পরে মারছে বা ওয়ারেভার, বা আজকে 8-10 দিন আমাদের সিলেটের মাটিতে এটা হইছে, খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে এখন পর্যন্ত কোনো বিচারই হয় নাই, আসামিকে ধরতে পারে নাই, আসামিকেও ধরতে পারে নাই। এটার জন্য আমি এই উদ্যোগটা নিছি আমার নিজের মন থেকে, ওইটা কারো কথায় না, কারো না, আমার মন থেকে এই উদ্যোগটা নিছি যে খুনি আকবর ভুঁইয়াকে অতি সত্বর যেন ধরা যায়। আর এই মেইন জিনিসটা কি, কিসের জন্য ওরা মারছে, কি মানে দেশবাসী জানতে পারে বা আমাদের সিলেটের যত লোক দেশ বিদেশে আছে সবাই জানতে পারে, সবই একই অপেক্ষায় আছে যে কি হয়েছে, কি হয়েছে এটা জানার জন্য। এই এর জন্য আর স্পেশালি ওর ফ্যামিলি দেখে আমার খুবই খারাপ লেগেছে, স্পেশালি ওর বাচ্চা বা ওর বাবা। শুনেছি আমি 2 দিন আগে শুনেছি, আমার মনে হয় ব্যারিস্টার সুমন ভাই গেছিল ওই ইন্টারভিউ নিয়েছেন, সেম থিং। তখন আরো খারাপ লাগছে যে ও জন্ম নেওয়ার 2 মাস আগে ওর বাবা মারা গেছে, আর ও মারা গেছে ওর বাচ্চার 2 মাস পরে, 2 মাস জন্ম হওয়ার পরে। মানে ভেরি সেন্সিটিভ, খুবই আমার মানে খারাপ লেগেছে, খারাপের মতো খারাপ। তাই আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে প্লিজ এই বিচারটা হতেই হবে অতি দ্রুত। এর জন্য আমি আমার ফান্ড থেকে আমি বলতেছি যে যে ভাই যে পাবলিক আপনারা, সেটা কি ভাই অনলি পাবলিক নাকি যদি পুলিশ প্রশাসন ধরে সেক্ষেত্রেও আপনি পুরস্কৃত করবেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন, প্রশাসনের লোক, যে কেউ উনাকে 72 ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট করেন, বা পাবলিক কেউ যদি 72 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা যায় বা ধরিয়া দেওয়া যায়, উনাকে পুরস্কৃত করা হবে 10 লক্ষ টাকা 72 ঘন্টার মধ্যে। এখন থেকে এই ভিডিও যখনই যাবে, এখন থেকে 72 ঘন্টার ভিতরে আপনি যে কেউ হন, আপনার ক্লিয়ারলি আপনি আপনার 10 লক্ষ টাকা পাবেন। এখন বলবেন আপনি 10 থেকে আপনি আমেরিকাতে থাকেন, কেমনে পাবো সেটা রাইট। আমি বলতে চাই যেমন আমার ভাই আমার ইন্টারভিউ নিতেছেন, আপনারা এই থ্রুতে দেখতেছেন, সো অবশ্যই এই মিডিয়াকে আপনারা সবাই জানেন, সবাই চিনেন, উনি তো কোথায় যাইতেছেন না। এই ভিডিওর বাইরে সরাসরি আপনার সাথে কিভাবে ওনারা কন্টাক্ট করবেন? হ্যাঁ, আমার সাথে কন্টাক্ট করবেন, আমার নাম হলো সামাদ খান,
আমার বাবার নাম হলো মহিবুদ্দিন, আমার থানা হলো গোলাপগঞ্জ, গ্রাম আমনিয়া। আমরা সবাই প্রবাসে থাকি, আমি আমেরিকাতে, আমরা সবাই বসবাসকারী নিউ জার্সিতে থাকি। আমার ফোন নম্বর হলো 862-600-1588। আমি রিপিট করতেছি আবার, আমার ফোন নম্বর হলো 862-600-1588। আপনাদের এনি টাইম আপনারা ফোন করতে পারেন, অত আপনারা মিডিয়াতে শেয়ার করতে পারেন, অত এই যে ভাই মিডিয়াটা করতেছেন, লাইভ রেকর্ডিং করতেছেন, উনি আমাকে পার্সোনালি চিনেন। সো আমি যাওয়ার জায়গা নাই, মানে রাইডিও আপনারা টাকা আপনারা পাইয়া যাবেন, ওইটাতে কোনো সমস্যা নাই। মানে আর কি বলবো, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস বলি যে দেখেন, আমরা আমরা সবাই বাইরে থাকি, কিন্তু বাইরে থাকি ঠিক আছে আমরা, কিন্তু আমাদের সবাই, আমাদের মন প্রাণ সব এই সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন, এই 10 লক্ষ টাকা কিন্তু ওই সোজা কথা না, সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় 10 লক্ষ টাকা ইনকাম করাটা সর্ট আউট, এটা একদিনে এক মাসে পসিবল না, হালাল ওয়েতে। সো এই জায়গা থেকে উনি দেশের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে, যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা স্পেশালি সিলেটের মাটিতে, যেটা অতীতে হয় নাই, ভেরি সেম ভেরি সেম। সো এই জিনিসটা উনি চিন্তা করে, এবং রায়হানের 2 মাসের একটা বাচ্চার কথা চিন্তা করে, যে এই বাচ্চাটা এখনো বাবা কি জিনিস সেটা সে বুঝে না, এখনো পর্যন্ত 2 মাস হয়েছে মানে তার চোখেই দেখতে পাচ্ছে না, কারণ একটা বাচ্চা আমার যতটুকু আমি জানি যে 6 মাস মনে হয় পরে চোখে ক্লিয়ারলি দেখতে পায়, তো সেই তার বাবাকেই দেখতে পায় নাই। সেই জায়গা থেকেই এই ভাই ঘোষণা দিয়েছেন যে অ্যাটলিস্ট যদি রায়হানের হত্যাকারী আকবর হয়ে থাকে, বা যেই হোক আমরা সবাই শুনতেছি যে আকবর, একটা সেন্সে বলা যায় যে আকবর, কেন আকবর, যে আকবর এখনো পলাতক, যদি সে ফেয়ার হতো তাহলে সে তার যেখানে তার জায়গা মতো থাকতো, জব ক্ষেত্র আছে সেখানে সে থাকতো। সো এখানে সে নাই সুবাদে আমরা সবাই বলতেছি যে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, আর ওই সময় সে ইনচার্জ ছিল, এখন সে ঘটনা ঘটুক তার যেই ঘটুক তাকে ধরলেই মূল জিনিসটা চলে আসবে। তো এবারের মূল কথাটাই হচ্ছে যে আকবরকে ধরা হোক, আকবরকে ধরলেই মূল সূত্রপাত চলে আসবে এখানে। বা এখানে আরেকটা জিনিস আমি বলি, আপনি দেখতেছেন যে বিভিন্ন মিডিয়াতে একটা জিনিস বারবার ট্রোল হইতেছে যে এটার সাথে গ্রিন বাংলার মুরাদ সম্পৃক্ত, তো এই ব্যাপারে কি আপনার কোনো কিছু অভিমত অথবা কোনো কিছু বলতে চান? যদি বলতে চান তাহলে বলেন। হ্যাঁ, আমি দর্শক, আমি মুরাদের কথা বলবো, মুরাদকে আমি তো চিনি না, হ্যাঁ সামটাইম ও নাটক করে, হোয়ারএভার হোয়ারএভার, আর নো পার্সোনালি নাথিং, বাট আমি একটা কথা সত্যি বলতে চাই। আমি দেখছি 2-1টা নিউজে মানে মুরাদকে জড়িত করছে, আমি বলতেছি না যে ও জড়িত নাই বা জড়িত, আমি এটা প্রশাসনকে বলবো যে এক্স্যাক্টলি 100% মুরাদ যদি জড়িত তাকে অবশ্যই তার বিচার হবে, না হইলে ভুয়া নিউজ মিডিয়া আপনারা একটা ছেলেকে জড়াবেন না, যেই তাহুক আমি তাকি ও তাহুক জড়াবেন না, এটা নো গুড, ভেরি ব্যাড। যদি প্রশাসনে পায়, সাক্ষী প্রমাণে পায়, তাহলে তো ওইটা ডিফারেন্ট, ওইটা অবশ্যই শাস্তি হবে, বাট আদারওয়াইজ এই যে আমি শুনেছি এই যে কি ওর আপনারা আরো চিন্তা করতেছেন যে আমার এত লাগতেছে কেন, 10 লক্ষ টাকা দিব পুরস্কার কেন, আমি সিলেটি, আর আমরা সিলেটি যারাই আসি, আমি মনে করি, আমি জানি না কে কি মনে করবে, আমি মনে করি আমরা সিলেটিরা সবাই একটি পরিবার, রাইট, এটা আমি 100% মনে করি, গরিব ধনী এটা কোনো বিষয় না, আমি মনে করি আমরা সিলেটি সব একটা পরিবার, আর এই পরিবার থেকে আমাদের একটা ভাইকে মারা হয়েছে, এইটা অবশ্যই অবশ্যই এইটার বিচার হওয়ার খুবই দরকার তাড়াতাড়ি, যাতে ভবিষ্যতে জীবনে হয় না এইরকম ঘটনা, এটা ভেরি স্যাড। আর এইরকম যদি ঘটনা হয় তাহলে আমাদের সিলেট নষ্ট হয়ে যাবে, আমাদের পুণ্যদর্গ 360 আউলিয়ার মাটি, সবাই এইখানে, এখানে ভালোবাসার জায়গা, এখানে খুন খারাপের জায়গা না। তো এর জন্যই আমি বিশেষ করে আগ্রহী হয়ে আমি ক্যামেরার সামনে আসছি, আর স্পেশালি আমি আবার বলতে চাই যে মুরাদ যে ছেলেটা যে গ্রিন বাংলার
আমি অনেক নিউজ দেখছি, প্লিজ আপনারা এইগুলাতে যাবেন না যতক্ষণ না পরিষ্কার হয়েছে বা পুলিশের ডিটেল দিছে যে অমুক জড়িত, আমি জড়িত, অমুক জড়িত। কাউকে প্লিজ বলবেন না, ও যাইতাছে না, ও সিলেটেই আছে, আর ও জড়িত তাকে অবশ্যই ওর পানিশমেন্ট হবে নো ম্যাটার হোয়াট। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবই শুনছেন এই আসলে প্রবাস, প্রবাসে থাকার এই বা কতটুকু আবেগপূর্ণ কথা আপনাদের সামনে বলছেন। আসলে এটা আমাদের, আমরা সবাই প্রবাসে থাকি কিন্তু আমাদের মন প্রাণ সবই দেশের মাটিতে থাকে। তো উনি যেটা লাস্টে একটা মেসেজ দিয়েছেন যে মুরাদ গ্রিন বাংলা যেটাই হোক যেই হোক, উনি যেটা বলছেন যে আগে আকবর ভুইয়াকে ধরা হোক, আকবর ভুইয়া স্বীকারোক্তি দিক কি জন্য করছে, কে করাইছে, কিভাবে করছে, তারপর আরেকজনকে বলা হোক, অযথা আরেকজনকে নিয়ে ট্রল করার কোনো মানে নাই, কোনো মানে নাই। মেইন মেইন আসামিরা বাইরে, প্রায় মেইন আসামিরা বাইরে, এই মানে রেগুলার একটা ছেলে। আপনারা যাই যে দেখেন, জানে না কিছুকে মুরাদকে দেখেন। আমার, আমি বলতেছি যে ও আমার কেউ না, আমি প্রবাসে থাকি, ওরে আমি চিনি, ওই যে গ্রিন বাংলায় হয়তো দুই একটা ওয়ার্ল্ডের সবাই আমরা চিনি, হ্যাঁ চিনি, ইউটিউবার যাই যেই হোক না কেন চিনি আমরা, একদিনও না হয় একদিন দেখেছি, বাট একটা মানুষ তার ইন্টারভিউ দেখেছি, বাট ইউ নো হি ক্যানট টেল দ্যাট হি ইজ ইনভলভ উইথ দ্য ইউ নো হোয়াটএভার। সো প্লিজ আমরা এইটা নিয়ে এত কিছু করবো না, নিউজ করবো না যে অমুক শেয়ার অমুক শেয়ার, উইদাউট 100% প্রুফ। না হয় ও বেচারা হার্ট অ্যাটাক করবে, আপনারা কই জোরে বয়ে তো করতে পারে যে ছেলেটা, এই ছোটখাটো ছেলে, এটা তো মানে নট ফেয়ার অ্যাকচুয়ালি একজনের জন্য। এটা খুবই রিক্সি একটা জিনিস, আপনারা যারা ডিল করতেছেন নিউজ মিডিয়া লইয়া যে মুরাদ জড়িত, মুরাদ জড়িত ওইটা আপনারা বলবেন না যতক্ষণ না হয় এটা সত্যিকার বের না হয়েছে। প্লিজ যে জড়িত তার পিছনে আমরা, হ্যাঁ মেইন জড়িত ওদেরকে ধরেন, ওইখানে তো আকবর খুনি আকবর জড়িত না, আরো লোক আছে। ওই যে আমি দেখলাম যেটা কি একটা এসআই উঠাইয়া দিছে, ওরে বের করেন, ওরা বলো সত্যিকার কি হয়েছে, ওরা বলো, বললে তো সবকিছু বের হবে। অতজতা আপনারা কাউকে দুষবেন না, মেইন আসামি রাইকিয়া আগে এইগুলাকে আপনারা অ্যারেস্ট করেন, কইরা সবকিছু সত্যিকার যেটা ওইটা পাবলিকের সামনে বের করেন। আর প্লিজ আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনাদের মাঝে, যদি আমি বারবার বলতেছি সিলেট আমাদের একটি পরিবার, বিহত্ব সিলেট, আমি ঢাকায় না যে কাউকে চিনি না, 5,000 মানুষ আমার ডাইনে বসে কিন্তু একজন কেউ চিনি না। আমি চিটাগাং যাই, 10,000 মানুষ বসে আশেপাশে কেউ কেউ চিনি না, কিন্তু সিলেট আমাদের নার বড় এখানে সবকিছু। আপনি যেমন রসুন, আমরা তো সিলেটি সবাই চিনি, রসুনের গুড়ির মতন আমরা সব সিলেটি একই পরিবার। প্লিজ এইটা মাথায় রাখতে হবে, আর যদি এই বিচার না দিতে পারেন রাহানের মাকে, রাহানের পরিবারকে, এর চেয়ে সিলেটের নাম লজ্জাজনক খাতায় সারা জীবন রয়ে যাবে, এইটা আর মুছবে না, এই এর চেয়ে লজ্জাজনক। সো আপনারা প্লিজ, আমি এই 10 লাখ টাকা আমি পুরস্কার দিব যত তাড়াতাড়ি, 72 আওয়ারের ভিতরে যদি কেউ হস্তান্তর করেন পাবলিকের হাতে অথবা প্রশাসনের হাতে, অতএব প্রশাসন যদি অ্যারেস্ট করতে পারেন 72 আওয়ারের ভিতরে, উনিও পাবেন উনার পুরস্কার 10 লক্ষ টাকা ক্লিয়ারলি। আর আমি আগেই বলে দিছি, প্লিজ আমার ঠিকানা, আমার সব কিছু, এভরিথিং, এখানে কোনো 2 নম্বর না, কিছু না, রিয়ালিটি এন্ড রিয়েল। সো প্লিজ আমার ভাইয়ের সাথে আলাপ করেন, দেখেন ভিউয়ার্স এখানে কয়েকটা জিনিস উনি বারবার বলছেন, দেখেন বারবার একটা জিনিস বলছেন যে সেটা পাবলিক হোক আর প্রশাসন হোক, যেই হোক যেই দুর্গ থাকে উনি পুরস্কৃত করবেন। আসলে এই ওনার মানে হার্টটা এত সফট হয়েছে যে এই বাচ্চাটার কান্না শুনে, আমি যখন ওনার বাসায় আসলাম তখন ভাই বারবার বলছেন যে বাচ্চাটার কান্নার আওয়াজ এখনো আমার কর্ণপাত হচ্ছে, মানে একদম হার্টটা যে মানে ওনার এক্সপ্রেশনটা আপনারা দেখেন নাই, আমি দেখছি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা কথা বলছি ওনার সাথে। সো আমি ওনার হয়ে বলবো যে আপনারা সবাই মাঠে থাকেন, আকবর ভুইয়াকে খুঁজে দেন, সেটা আপনারা হোক প্রশাসনের হেল্প নিয়ে। আর ওনার ফোন নাম্বারটা বলছেন, আমি আবারও বলবো ওনার ফোন নাম্বারটা বলতে, আর উনি আমেরিকার নিউ জার্সি প্যাটারসনে থাকেন, ওনার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যে কেউ যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারবেন। আর হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট, যদি উনিও বিজি মানুষ, ওনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে,
যদি না পান তাহলে আমাদের সিলেটি টিভির ইনবক্সে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব। যদি বাই অ্যাক্সিডেন্ট আপনাদের না হয় তো ভাই আবার আপনার নাম্বারটা বলে দেন, আমাদের ভিউয়ার্সরা লাস্ট মোমেন্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে। আমার ফোন নাম্বার হলো 862-600-1588। আমি রিপিট করতেছি 862-600-1588। আর এখানে সিলেটি টিভি আছে, আপনারা যেহেতু সিলেটি টিভি সবাই জানেন, সো হি ইজ উইথ মি অল দ্য টাইম, হি সি মি এভরি ডে, এনিথিং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সিলেটি টিভি। Thank you, CDT TV, for the interview. Thank you. So viewers, আমি শুধু সিলেট যারা থাকেন সিলেট ডিভিশনে থাকে আমি ওনাদেরকে বলছি না, আমাদের বাংলাদেশের মানচিত্র যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনারা খুঁজে প্রশাসনের হাতে হস্তান্তর করবেন। তবে এখানে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। বাই মিস্টেক। হ্যাঁ। সো ভিউয়ার্স, তাহলে আজকের মধ্যে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে সব কাজ সম্পন্ন করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।